বিশ্বকাপ 2019 ফাইনাল ম্যাচ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দল, আর স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। এবারে 2023 বিশ্বকাপ, আর প্রথম ম্যাচেই সেই ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। এবার ছিল প্রতিশোধ নেওয়ার পালা, আর সেটাই করে দেখালো নিউজিল্যান্ড ক্রিকেট দল। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথাম। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 282 রান তোলে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক জো রুট 77 রান করেছেন। এছাড়া জনি বেস্ত 33, হ্যারি বুক 25, জস বাল্লার করেছে 43 রান, লিভিংস্টোন করেছে 20 রান। নিউজিল্যান্ডের বোলার ম্যাট হ্যান্ডি 10 ওভার বল করে 48 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। এছাড়া টেন বল পেয়েছেন 1টি উইকেট, মিচেল স্যান্ডার পেয়েছে 2টি উইকেট, গ্লেন ফিলিপস পেয়েছে 2টি উইকেট। 283 রান তাড়া করতে নেবে। প্রথমেই ওপেনার উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড দল। স্যাম ক্রোনের বলে এদিন মাত্র 0 রানে আউট হয়ে যায় ওপেনার উইল ইয়ং। এরপরে আর উইকেট পড়েনি নিউজিল্যান্ডের। ওপেনার ডেভন কনওয়েকে নিয়ে নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন 3 নম্বরে ব্যাটিং করতে আসা রাচিন রবীন্দ্রা। ওপেনার কনওয়ে করেছেন 121 বলে 152 রান। 3 নম্বরে ব্যাটিং করতে আসা রাচিন রবীন্দ্রা করেছে 96 বলে 123 রান। মাত্র 36 ওভার 2 বলেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পাশাপাশি নিল 2019 সালে সেই ফাইনালের প্রতিশোধ। ওয়েল ডান নিউজিল্যান্ড, ওয়েল প্লেড নিউজিল্যান্ড।